হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার এসে গেছি বরন্তির এপিসোড 2 নিয়ে। বরন্তি লেক কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা। আমরা বেশ অনেকখানি টাইম এখানে কাটিয়েছি আর সানসেটও হয়ে গেছে। এইবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। গাড়ি ব্যাক করার জন্য আমরা বরন্তি লেকের একদম শেষ পর্যন্ত গেছিলাম। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার শেষেই বেশ অনেকগুলো রিসর্ট আছে। তোমরা চাইলে কিন্তু এইসব রিসর্টেও থাকতে পারো, তাহলে একদম লেকের ভিউটাও উপভোগ করতে পারবে সামনে থেকে। আমরা লেকে আসার কিছুক্ষণ পরে কিন্তু মেঘ করেছিল, আর মেঘ ডাকছিল অনেকক্ষণ ধরে, আর এখন বৃষ্টিও চলে এসেছে। এখন আমরা বরন্তি লেক থেকে হোটেলে ফিরে যাচ্ছি। এখানে কিন্তু আরেকটা ইকো ট্যুরিজম আছে, তোমরা চাইলে এখানে বুক করতে পারো। এখানে টেন্টও আছে প্লাস রেস্টুরেন্টও আছে। আমরা এখন হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এখন আমরা খাচ্ছি চিকেন পকোড়া আর চা। দেখতে দেখতে কিন্তু টাইম হয়ে গেছে আমাদের ডিনারে, আর চলেও এসেছে আমাদের ডিনার। ভাত, আলু পটলের তরকারি, ডাল দিয়েছে, আর হচ্ছে এখানে চিকেন আছে। আমরা কিন্তু টেন্টের বাইরে বসেই আজকে ডিনার করছি। মর্নিং, আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর। আমরা অযোধ্যা সার্কিটে সাইট সিন করবো আজকে। এখন 6:15 বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যেহেতু এখানে রিসর্টে ব্রেকফাস্ট দেবে না, ব্রেকফাস্টের জন্য টাইম নষ্ট আমরা করতেও চাইছি না, তাই রাস্তাতে আমরা ব্রেকফাস্ট করে নেবো। তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 6:30। আর আমরা আগে যাচ্ছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় দেখার পর তারপর আমরা অযোধ্যার দিকে যাব। এখন আমরা এসে গেছি জয়চণ্ডী পাহাড়, আর দূর থেকে তোমরা দেখতেও পাচ্ছ অসাধারণ সুন্দর জায়গাটা। পাহাড়ে চারিদিকে ভর্তি, আর পাহাড়ের ওপরে ওঠা যায়, মন্দির আছে শুনেছি। তো চলো দেখা যাক। আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম কাছে। এইটা হচ্ছে গভর্নমেন্টের কোনো পথসাথী জয়চণ্ডী পাহাড় লেখা। এটা রেস্টুরেন্ট বা থাকার জায়গা জানি না কোনটা, বন্ধ ছিল। তো আমরা এখানে খাওয়ার জায়গা আমরা এখন খুঁজছি, কেন আমাদের খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করব। তো এখানে যে জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্র যেটা রয়েছে, সেটাতে খাওয়ার পাওয়া যায় কিন্তু 8:30 পর। আর তাই জন্য আমরা আরও এগিয়ে এসে একদম পাহাড়ের কাছে চলে এসেছি। এখানে দেখো এমনি নর্মাল এরকম দোকান আছে, এরা এখানে ডিম পাউরুটি, চা, ঘুগনি, পাউরুটি সব কিছু তোমরা পাবে। আমরা এখানে গাড়িও রেখে দিয়েছি, আর আমাদের এখন চলে এসছে ডিম পাউরুটি। ডিম টোস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, খুবই কম দাম, 25 টাকা করে, আর চা হচ্ছে 10 টাকা করে পেয়ে যাবে। এবার আমরা জয়চণ্ডী পাহাড়ের ওপর দিকে যাচ্ছি। এখানে 503টা সিঁড়ি আছে বললো, তো জানি না কতটা উঠতে পারবো। তো চল যাওয়া যাক। ওপরে উঠে কিন্তু পুরো জায়গাটাই একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওপরে উঠতে কিন্তু খুব কষ্ট, কিন্তু তারপর নিচের জায়গাটা এত সুন্দর দেখে মন ভরে যাচ্ছে। চারদিকে পাহাড়, আর নিচে সব চাষের জমি।
একটা মন্দিরের পেছন দিকটা। আর সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমা নিশ্চয়ই আমরা সবাই দেখেছি, আর ওই সিনেমার শুটিং কিন্তু এই জয়চণ্ডী পাহাড়ে হয়েছিল। চারিদিকে জায়গাটা অসম্ভব সুন্দর, এত কষ্ট করে যে উঠলাম সেটা মনে হচ্ছে না, এখন খুব ভালো লাগছে। তবে বয়স্কদের জন্য একটু রেস্ট নিয়ে ওঠাটাই ভালো, কেন যেহেতু 503টা সিঁড়ি আছে তো, আর খাড়া যেহেতু তাই জন্য কিন্তু কষ্টটা খুবই হচ্ছে। তো আমরা এবার নামবো, নামার সময় আর ভিডিও করছি না, আর এখন আমাদের অযোধ্যা রাখতে হবে। চলো এখান থেকে বেরোনো যাক। আমরা নিচে চলে এসেছি, আর এত বড় যে জায়গাটা দেখছো এটা পুরোটাই হচ্ছে একটা বড় মাঠ, পার্কিং এখানেই হয়। আর আমরা এখন যাচ্ছি অযোধ্যার দিকে, আমাদের যেতে কিন্তু টাইম লাগবে প্রায় 3 ঘন্টার মতো। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু একটা কথা ভালোই বোঝা যাচ্ছে, দুর্গাপুজো একদম সামনে এসে গেছে। রাস্তার ধারে কাশফুল, সাদা মেঘ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। কলকাতায় কিন্তু আমরা এরকম দৃশ্য একদমই দেখতে পাই না। এদের এখানে এখনো পর্যন্ত উন্নতিটা কিন্তু সেইভাবে হয়নি, বেশিরভাগ মানুষই কিন্তু চাষবাস করে আর গরু বাছর চড়িয়ে জীবিকা অর্জন করে থাকে। আমরা কিন্তু প্রায় এসেই গেছি, এরপর আমরা এখন ফার্স্টে যাব হচ্ছে ময়ূর পাহাড়। তো চলো যাওয়া যাক, কাছাকাছি আছি আর 2-3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে ময়ূর পাহাড়ের পার্কিং এর জায়গা, তোমরা এখানে গাড়ি রেখে ওপরে উঠতে পারো। জয়চণ্ডী পাহাড় থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি, আমরা অযোধ্যাতে এলাম, প্রায় 3 ঘন্টা টাইম লেগে গেছে। ওখানে সবাই বলছিলেন কি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু রাস্তা খুব একটা ভালো নয়। আর এইমাত্র আমরা এলাম হচ্ছে ময়ূর পাহাড়ে, জায়গাটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি দেখো। এই রাস্তা দিয়ে কিন্তু আরো উপরে ওঠা যায়, কিন্তু আমরা উপরে উঠিনি। পাহাড়ে ওঠার যে রাস্তাটা সেটা কিন্তু এরকম রাস্তা দিয়ে উঠতে হবে, কেউ যদি মিস করে যান তাহলে এখানে একটা সাইনবোর্ড আছে, আমরা মিস করে এগিয়ে গেছিলাম কিন্তু আমরা আবার ব্যাক করে এসেছি। এখানে একটা সাইনবোর্ড আছে লেখা, তো সেইটা দেখে আপনারা কিন্তু আসতে পারেন। আর এই সামনে গাড়ি রাখার কিন্তু জায়গা আছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমরা এরপর যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম।
হচ্ছে নাকি বল চার কিলোমিটার বৃষ্টি শুরু হয়েছে টার্ন লেফট টু স্টে অন অযোধ্যা হিলস রোড আপার ড্যামে যাওয়ার সময় কিন্তু আমরা রাস্তায় সাপ দেখতে পেলাম, জানি না আপনারা কতটা দেখতে পেয়েছেন, আমি আরেকবার জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি আপার ড্যামে, আর একটু কিছুটা এগিয়ে যাই, এটা হচ্ছে আপার ড্যামে যাওয়ার রাস্তা, তো তোমাদেরকে এগিয়ে গিয়ে সামনে থেকে তারপরে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু বেশ অনেকখানি বড়, আর অপোজিট সাইডে কিন্তু পুরো জঙ্গল। আমরা এখন আছি আপার ড্যামের উপরে, দেখালাম আমি তোমাদেরকে, এখানে আসলাম আর এই সাইডটা হচ্ছে পুরো জঙ্গল, আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি। আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে লোয়ার ড্যাম, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে লোয়ার ড্যাম বন্ধ আছে, কেন জানি না, তো তাও একবার গিয়ে দেখছি, যদি খোলা থাকে তাহলে দেখা হয়ে যাবে। আপার ড্যামে হওয়ার পরে লোয়ার ড্যাম গেছিলাম, কিন্তু লোয়ার ড্যাম বন্ধ, গেট থেকে ঘুরে এলাম, তাই এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। জায়গাটার কিন্তু পার্টিকুলারলি কোনো নাম নেই, কিন্তু জায়গাটা আমরা যে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর জায়গাটা, চলো এবার যাওয়া যাক বামনি ফলস। আমরা এখন এইমাত্র এসে গেছি দুর্গা ফলসে, রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমরা দুর্গা ফলস থেকে তারপর যাবো হচ্ছে বামনি ফলসে, আগে দুর্গা ফলসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, রাস্তার ওপর থেকে কিন্তু ফলসটা দেখা যাচ্ছে, আর নিচে যাওয়ার রাস্তাও কিন্তু আছে, আমরা নিচে যাচ্ছি। নিচে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, তো যারা পারবে না মনে করবে তারা কিন্তু ওপর থেকেই দেখো, নিচে যাওয়ার রিস্কটা কিন্তু নিও না, রাস্তাটা কিন্তু খুবই খারাপ। এটা হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা, এখন আমি ভিডিও করতে পারছি না, আগে নেমে যাই তারপরে দেখাচ্ছি, খুবই খারাপ রাস্তা। দুর্গা ফলস তোমাদের দেখালাম, কিন্তু আমরা ওপরে এসে খবর পেলাম কি বামনি ফলস বন্ধ আছে,
তো আমাদের সত্যি ব্যাড লাক কি আমরা লোয়ার ড্যাম আর বামনি ফলস দুটোই দেখতে পেলাম না, তাও লোয়ার ড্যামটা ওপর থেকে দেখেছি, এইটুকুনি সান্ত্বনা। আরেকটা অবশ্য জায়গা আছে ছড়িতার মার্কস ভিলেজ, কিন্তু অযোধ্যা থেকে টাইম লাগে হচ্ছে 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা রাস্তা পেরিয়ে যদি আমরা ছড়িতার মার্কস ভিলেজে যাই আমাদের বরন্তিতে ফিরতে প্রায় 8টা বেজে যাবে, কিন্তু আমরা সেটা চাইছি না, আমরা চাইছি 6টার মধ্যে বরন্তিতে যাতে আমরা ঢুকে যাই, তাই জন্য আমরা ছড়িতার মার্কস ভিলেজে যাচ্ছি না। তোমরা অবশ্যই যেও, আর যারা হোটেল থেকে গাড়ি বুক করে আসবে তাতে তো কোনো কথাই নেই, তাদের প্যাকেজের মধ্যেই ছড়িতার মার্কস ভিলেজ থাকবে, তারা অবশ্যই যাবে। আর যারা গেছো তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জান জায়গাটা কীরকম। অযোধ্যা সার্কিট দেখা কিন্তু আমাদের কমপ্লিট, আমরা এখন বরন্তির দিকে ফিরে যাচ্ছি, আর পুরুলিয়াতে আমরা লাঞ্চ করব, আর কোথায় লাঞ্চ করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আমরা পুরুলিয়া টাউনে আছি এখন, এখন বাজে হচ্ছে 2:30। আমরা খেতে চলে এসেছি বাবু মশায়ের রান্নাঘর বলে একটা রেস্টুরেন্টে, এখানে কিন্তু বাঙালি, মোগলাই, চাইনিজ সব কিছুই পেয়ে যাবে। রেস্টুরেন্টটা দেখে তো ভালোই মনে হচ্ছে। তো আমরা আজকে লাঞ্চে অর্ডার দিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, একটা বাবু মশাই স্পেশাল বিরিয়ানি, আর একটা গার্লিক চিকেন, আর একটা সেজওয়ান চিকেন। লাঞ্চ ভালোই করলাম বাবুমশাইতে, আমি ডিটেলসটা দিয়ে দেবো। আপনারা যদি পুরুলিয়া টাউনের কাছাকাছি এসে থাকেন বা এদিক দিয়ে যেতে পারেন তাহলে এখানে আপনারা খেতে পারেন, কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আর এটা কিন্তু এক্স্যাক্টলি পুরুলিয়া যে পৌরসভা আছে, পুরুলিয়া পৌরসভার কাছে এই বাবুমশাই রেস্টুরেন্টটা, আমরা এখানে গাড়ি দেখেই খেতে গেছিলাম, জায়গাটা খুব ভালো। আর সামনে একটা লেক আছে, লেকটায় কিন্তু পুরো পদ্ম ফুল ভর্তি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর আরও অনেক ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।